সো এটা হচ্ছে আমাদের ওই গ্রিড ভিউ এক্সাম্পল। তো এখানে আমরা চাই যে এই সাকিব ও তামিম তাদের উপরে ক্লিক করলে তাদের নামটা একটা স্ন্যাক বারে শো করবে। সো জাস্ট আমরা একটা স্ন্যাক বারের এক্সাম্পলটাকে এক্সিকিউট করতে চাচ্ছি। সো আমরা যদি একটা স্ন্যাক বার এখানে নিয়ে আসি, স্ন্যাক বারের আগে আমাদের দরকার এই গ্রিড ভিউ আইটেমের উপরে যে ক্লিকটা হবে, ক্লিক ইভেন্টটাকে ডিটেক্ট করা। তার জন্য আমরা সেট অন আইটেম ক্লিক লিসেনার কে কল করতে পারি। ওকে, সেই অন আইটেম ক্লিক লিসেনার কে আমরা কল করতেছি। এন্ড এখানে আসলে আমরা তার একটা পজিশনও পাচ্ছি। সো আমরা ডাটাটা এখন আর টোস্টে শো করব না, আমরা একটা স্ন্যাক বারে শো করব। সো একটা স্ন্যাক বারের অবজেক্ট যদি আমি তৈরি করতে চাই, দেখেন এখানে আমরা স্ন্যাক বারের অবজেক্টটা তৈরি করতে পারবো না, ক্লাসটাকে আমরা খুঁজে পাবো না। কারণ হচ্ছে আমাদের ওই সাপোর্ট ডিজাইনের লাইব্রেরিটা এই গ্র্যাডেলে অ্যাড করে নিতে হবে। ওকে, সাপোজ বিল্ড ডট গ্র্যাডেলে যদি আমরা যাই, দেন এখানে আমরা কম্পাইল করব। আমাদের এখানে এই অ্যাপ কম্পাইটের যে ভার্সন, অবভিয়াসলি সে ভার্সনটা এই সাপোর্ট ডিজাইনের ভার্সনের সাথে ম্যাচ করতে হবে। সে 26 ডট প্লাস মানে হচ্ছে 26.1.1 অর 26.1.2 বা এই 26 এর যেসব যতগুলো ভার্সন আছে সবগুলোই সে এখানে সাপোর্ট করবে আর কি। সো গ্র্যাডেলটা বিল্ড হচ্ছে, বিল্ডটা শেষ হয়ে যাবে, হোপফুলি খুঁজে পাবো। ইটস লাইক আমি এখানে দেখেন এখন কি খুঁজে পাচ্ছি, আমরা পাচ্ছি। সো এই স্ন্যাক বারের একটা অবজেক্ট আমি তৈরি করলাম, বাট এই স্ন্যাক বারের জন্য আমার কয়েকটা জিনিসের দরকার হবে। অ্যাট ফার্স্ট যেটা দরকার হয়, এখানে আসলে দেখেন দেখেন সে ফার্স্টেই এই স্ন্যাক বারের জন্য আপনার দরকার হচ্ছে একটা এখানে ভিউ গ্রুপ প্যারেন্ট, বা এখানে আমাদের অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেটর লেআউট এখানে দিয়ে দিতে হয়। সো আমাদের যে প্রিভিয়াস লিনিয়ার লেআউটটা ছিল সেটাকে আমরা একটা কোঅর্ডিনেটর লেআউটের মধ্যে নিয়ে আসলাম, বিকজ এই উইদাউট এ কোঅর্ডিনেটর লেআউট আমাদের এই স্ন্যাক বারটা আর কি ভিজিবল হবে না বা শো করবে না। অ্যান্ড কোঅর্ডিনেটর লেআউট ছাড়াও আপনার ফ্যাব বা এই ফ্লোটিং অ্যাকশন বাটন এখানে শো করবে না। তো কোঅর্ডিনেটর লেআউটের একটা অবজেক্ট আমরা এখানে তৈরি করব, লাইক কোড লেআউট আর কোঅর্ডিনেটর লেআউট। সো কোঅর্ডিনেটর লেআউটের এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে নেব, লাইক ফাইন্ড ভিআই আইডি দিয়ে আর ডট আইডি ডট কোঅর্ডিনেটর লেআউট। ওকে, সো এই কোঅর্ডিনেটর লেআউটের অবজেক্টটা অবভিয়াসলি এখানে ফার্স্ট প্যারামিটার হিসেবে পাঠাইতে হবে। টোস্টের মধ্যে কি দিতে হইতো বলেন? এখানে ক্লাসের কনটেক্সট দিতে হইতো, বাট এখানে আমাদের দিতে হবে এই কোঅর্ডিনেটর লেআউটের এই আইডিটা বা তার এই কনটেক্সটটা, ঠিক আছে? এন্ড সেকেন্ড প্যারামিটার হিসেবে দিতে হবে কোনটা, আমি যে ডাটাটা শো করতে চাই। সো আমার এখানে ডাটাটা কোনটা পাবো আমি, লাইক ক্রিকেটার্স ডট গেট আমি তার পজিশনটা পাচ্ছি, পজিশনটা ধরে আমি তার অবজেক্টটাকে নিয়ে আসব, দেন তার নেমটাকে এনে শো করব। এন্ড এখানে থার্ড প্যারামিটার হিসেবে আমরা একটা লেন্থ এখানে বলে দিতে পারি, ইটস লাইক লেন্থ হচ্ছে আপনার এখানে লং হইতে পারে বা শর্ট হইতে পারে। আমরা এখানে স্ন্যাক বার ডট লেন্থ, লং, লেন্থ, শর্ট এই সব কিছুই দিতে পারি। লাইক স্ন্যাক বার ডট আমরা লেন্থ লং দিলাম, দেন আমরা যেটা করব স্ন্যাক বারটাকে সুন্দরভাবে শো করব, ঠিক আছে? আমরা জাস্ট এটাকে রান করি। এই স্ন্যাক বারের মধ্যে আমরা একটা অ্যাকশন সেট করে দিতে চাই, লাইক একটা বাটনের মতো, সাপোজ ওকে। এন্ড এখানে আমরা নিউ অন ক্লিক লিসেনারের একটা অবজেক্ট দিয়ে দিব। ওকে এর উপর ক্লিক করলে সেটা কি হবে, এই স্ন্যাক বারটা ক্লোজ হয়ে যাবে। ওকে, সো এই স্ন্যাক বার ডট ডিসমিস বা ক্যান্সেল এটা বলতে পারি। আর এই স্ন্যাক বার ডট লেন্থ লং এটা না দিয়ে আমরা দিতে পারি লেন্থটা
ইনডিফিনিট, দ্যাট মিনস যেটা ডিফাইন্ড না। সো আমরা এটাকে রান করি। আমি এখন তামিমের উপর ক্লিক করলে তার নেমটা উঠতেছে তামিম, ডান পাশে যে দেখেন এটা লেখা আসছে যে ওকে, এটা প্রেস করলে সে শুধুমাত্র যাবে, না হলে এই স্ন্যাক বারটা অলওয়েজই থাকে। ইটস লাইক মানে এই পুরো অ্যাপটাকে ক্লোজ না করলে সে সবসময় থেকে যাবে, লাইক লেংথ ডট সরি স্ন্যাক বার ডট লেংথ ইনডিফিনিটলি, এটা থার্ড প্যারামিটার হিসেবে যদি আমি দিই। সেই স্ন্যাক বারটাকে তৈরি করতে হলে আমাদের তিনটা জিনিস মাস্ট দরকার, লাইক কোঅর্ডিনেটর লেআউট, দেন আমাদের ডাটা, দেন হচ্ছে তার লেংথ। ওকে, সেই স্ন্যাক বারের মধ্যে আমরা এইভাবে একটা চাইলে অ্যাকশনও সেট করে দিতে পারি, লাইক সাপোজ সেট অ্যাকশনের থ্রুতে আমরা তার একটা ভ্যালু দিলাম, মানে এই অ্যাকশনের যে নেমটা বা তার টেক্সটটা, দেন তার উপরে ক্লিক করলে আমরা কোন একটা কাজ এখানে করে ফেলব। দ্যাটস ইট। এন্ড আমরা এখন চাই এই যে কোঅর্ডিনেটর লেআউট আছে তার মধ্যে আমরা কি করব, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আমরা নিয়ে আসতে চাই। সো ফ্লোটিং অ্যাকশন বাটন এটা আমরা কিভাবে পাব, ইটস লাইক এটাকে আমরা র‍্যাপ কন্টেন্ট বলতে পারি, র‍্যাপ কন্টেন্ট। এটা পজিশনটা কই আছে দেখেন, একদম উপরে ডান পাশে। সো এটাকে এখানে আমরা একটা গ্র্যাভিটি সেট করে দিতে পারি। গ্র্যাভিটিটা হচ্ছে সাপোজ বটম এন্ড, বটম এন্ড দিলে সে একদম বটমে চলে আসবে, এবং এন্ড মানে এই যে অ্যাক্টিভিটি লেআউটটা এর এন্ড বলতে কোনটা বোঝানো হয়, এই কর্নারটাকে, ঠিক আছে। সেভাবে আমরা একটা গ্র্যাভিটি সেট করে দিতে পারি, দেন আমরা জাস্ট তার চারপাশে একটা মার্জিন দিয়ে দিতে পারি যাতে সে একটু ফ্রি থাকতে পারে। সে একটা ফ্লোটিং অ্যাকশন বাটনে অবশ্যই একটা আইকন সেট করে দিতে হবে, ইটস লাইক এটা আমরা বলতে পারি সোর্স, তার ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু। সো এটা যেহেতু একটা বাটন, সো আমরা এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড বলতে পারি। সো ব্যাকগ্রাউন্ড গুলো আমরা দেখেন অ্যান্ড্রয়েড এর অনেকগুলো আইকন আছে, সো এই আইকন গুলো আমরা চাইলে ইউজ করতে পারি। ইটস লাইক মেবি এটা একটু হ্যাং করতেছে, এখানে একটা ড্রয়েবল আইকন সেট করলাম, লাইক আইসি ডায়ালগ ইমেইল, এই আইকনটা কোথা থেকে আসতেছে, অ্যান্ড্রয়েড এর ড্রয়েবল থেকে। দেন এই ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে ক্লিক করলে আমরা কোনো একটা কিছু এক্সিকিউট করতে পারি। সো ফ্লোটিং অ্যাকশন বাটনের অবভিয়াসলি একটা আইডি আমাদের সেট করে নিতে হবে। সো এখানে আমরা আইডিটা বলতে পারি ফ্লোটিং অ্যাকশন বাটন অর ফ্যাব। সো এই ফ্যাবটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, সাপোজ দেখেন এখানে আমরা তাকে ক্রিয়েট করবো, ইটস লাইক ফ্লোটিং অ্যাকশন বাটন ফ্যাব, তাকে আমরা ইনিশিয়ালাইজ করব, ইটস লাইক ফ্যাব ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফ্যাব, এন্ড ফাইন্ড ভিউ বাই আইডি ফ্লোটিং অ্যাকশন বাটনে আমরা এক্সিকিউট করলাম। দেন এই ফ্যাবের উপরে ক্লিক করলে আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে পারি, লাইক সেট অন ক্লিক লিসেনার, তার মধ্যে আমরা নিউ অন ক্লিক লিসেনারটাকে কল করব। এখানে জাস্ট প্রিটি সিম্পল আমরা একটা স্ন্যাক বার শো করে নিতে পারি, ইটস লাইক আমরা স্ন্যাক বার, প্রিটি সিম্পল একটা স্ন্যাক বার আমরা শো করব। এখানে আমাদের কোনো অ্যাকশন দরকার নাই, জাস্ট আমরা একটা মেসেজ দিব, ইটস লাইক সাপোজ ফ্যাব ইজ ক্লিকড। ওকে, সো আর এটার লেন্থ আমাদের এত বড় দরকার নাই, উই মে জাস্ট ইউজ দা লেন্থ ডট লং এন্ড রিমুভ দা আননেসেসারি স্পেসেস। সো লেন্থ লং মিন্স এখানে জাস্ট দা ডিউরেশনটা বোঝানো হচ্ছে, লাইক দা ডিউরেশনটা কিছুক্ষণ বেশি হবে, আর লেন্থ শর্ট দিলে জাস্ট এসে এসে চলে যাবে এরকম আর কি। সো আমরা এখানে দেখতে পাবো একটা ফ্যাব আইকন। ওকে, সো এই যে এখানে আইকনটা ভিজিবল হচ্ছে না, সো আমরা একটু চেক করি আমাদের কোথায় প্রবলেম আছে। আমাদের এখানে এই আগে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করছিলাম, সেটা না করে আমাদের সোর্স ইউজ করতে হবে। দেখেন এটা কোনো একটা বেসিক বাটন না, এটা হচ্ছে সাপোর্ট ডট ডিজাইন ডট উইজেট এর একটা ফ্লোটিং অ্যাকশন বাটন। তো তার মধ্যে আমরা সোর্স হিসেবে একটা এই আইকনকে বলে দিতে পারি।
সো এই এই আইকনের কাজটা কি হইতে পারে, এটা হচ্ছে এখানে আমরা ক্লিক করলে সে আমাদের এই কন্টেন্ট গুলোকে কোথাও মেল করে দিতে পারবে। সো রাইট নাও আমরা ওই ফাংশনালিটিতে যাচ্ছি না, আমরা জাস্ট পিটি সিম্পল একটা স্ন্যাক বার এখানে শো করবে। সো ক্লিক করলে কি হচ্ছে, ফ্যাব ইজ ক্লিকড, দেন কিছুক্ষণ পরে সে চলে যাবে। সে লেংথ ডট লং যেটা, এটাকে যদি আমরা শর্ট করে দিই তাহলে সে আরো কম সময় ধরে এখানে স্টে করবে। ওকে, সো দ্যাটস ইট। আমরা এইভাবে আসলে একটা গ্রিড ভিউ জেনারেট করলাম। গ্রিড ভিউ এর মধ্যে আমরা স্ন্যাক বার গুলোকে এখানে শো করতেছি, দেন ফ্লোটিং অ্যাকশন বাটন আনছি, এখানে ক্লিক করলেও একটা ফ্লোটিং অ্যাকশন বাটন এসে কিছুক্ষণ থেকে দেন চলে যাবে।